স্বামীর হুকুম ছাড়া ইসলামের অথবা সাংগঠনিক কোনো কাজ, ইসলামের জন্য কোনো কাজ অথবা সাংগঠনিক কোনো কাজ স্বামীর হুকুম ছাড়া যাওয়া যাবে কিনা? আসলে সংগঠন শব্দটাই কোনো ইসলামের শব্দ নয়। সংগঠন বলতে আমরা বুঝি একটা দল, একটা গ্রুপ, একটা কিছু মানুষ এক জায়গা হয়ে সুসংগঠিত হয়েছে। জি, এই শব্দটা কোনো ইসলামী শব্দ নয়, ইসলামে এর কোনো পরিভাষা নেই। জি, কোরআন বা সুন্নাই এর কোনো শব্দ নেই। আমরা জামাত শব্দটা ব্যবহার করি, জামাত শব্দের অর্থ হলো ঐক্য, দল উপদল নয়। দল অর্থ ফিরকা, জামাত শব্দের অর্থ হলো দলহীন ঐক্য, জামা আয়াজমা ও জামান জমা হওয়া, জমা হওয়া, ঐক্যবদ্ধ হওয়া। আর দল সংগঠন হলো ফিরকা, ফারাকা, ইফতারাকা, তাফাররাকা, মানে বিভক্ত হয়েছে। তো সংগঠন হলো অনেক মানুষের ভিতর থেকে কিছু মানুষ একত্রিত হয়েছেন, তারা তাদের ভিতর একত্রিত, কিন্তু মূল সমাজ থেকে তারা কিন্তু বিচ্ছিন্ন। তো এই জন্য সাংগঠনিক কর্ম দিনের জন্য করা যেতে পারে, এক জায়গায় কিছু মানুষ এক জায়গা হয়েছেন, একটা দিনের কাজ করছেন, কিন্তু এটা ইসলামের মূল বিষয় নয়। দিনের কাজের জন্য ঐক্যবদ্ধ হওয়া অর্থ হলো সকল মুসলমান মনে মনে এক থাকবে, যে অন্তরে আমরা সবাই এক, আমরা মুসলমানদের ভিতর কোনো দল নেই। কাজের জন্য আমরা বিভিন্ন গ্রুপ তৈরি করতে পারি, এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো দিনের কাজে সাংগঠনিক কাজ বলতে আমরা যেটা বুঝি দাওয়াতি কাজ বা রাজনৈতিক কাজ, এই কাজগুলো অধিকাংশ সময় ফরজ নয়। ফরজ যেটা আইন, ফরজে আইন, এই কাজ স্বামীর অনুমতি ছাড়া করা যায়। জি, যেমন সালাত আদায় করব স্বামীর অনুমতি ছাড়া করতে, স্বামী বাধা দিলেও করতে হবে। জি, সিয়াম পালন করব বাধা দিলেও করতে হবে, কিন্তু ফরজে কেফায়া জানা যায় শরীক হওয়া স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে। নফল সিয়াম স্বামীর অনুমতি লাগবে। জি, তৃতীয় হলো এই যে দাওয়াত বা জিহাদ, এগুলো ফরজে কেফায়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটা ছেলে যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি জিহাদ করব বলে, আপনার কাছে এসেছি আপনার নেতৃত্বে জিহাদ করব। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, তোমার পিতামাতা কি আছেন? হ্যাঁ আছে, তুমি ফিরে যাও, যে পিতামাতার খেদমতের সাথে মাধ্যমে জিহাদ করো। একটা যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আপনার নেতৃত্বে জিহাদ করব, আমার আম্মা কাঁদছিলেন। তিনি বললেন, ফিরে যাও, আদহাক হা কামা আবকাইতাহা ফা ইন্নাল জান্নাতা থাম্মা, তুমি ফিরে যাও, তাকে হাসাও যেমন কাঁদিয়েছো, জান্নাত সেখানে আছে, আমার এখানে নয়। তাহলে জিহাদ, দাওয়াত, এই কাজগুলো ফরজে আইন নয়, ফরজে কিফায়া। যদি কারোর পিতামাতা থাকে, পিতামাতার খেদমত ফরজে আইন, স্বামী থাকলে স্বামীর অনুমতি নেওয়া ফরজে আইন। কাজেই স্বামীর বিনা অনুমতিতে দিনী কাজের জন্য ঘরের বাইরে যাওয়া, অংশগ্রহণ করা, এটা বৈধ নয়। স্বামীর অনুমতি সহ অথবা ঘরে বসে যতটুকু করা যায় এটা করতে হবে। পাশাপাশি স্বামীদের উচিত স্ত্রীদের এই ধরনের কাজে অনুমতি দেওয়া। জি, স্ত্রী যখন দিনই কাজে অংশ নেন, তার ভিতরে দিনই চেতনা বাড়ে, পারিবারিক শান্তি বাড়ে, স্বামীর প্রতি আনুগত্য বাড়ে, দিন সম্পর্কে জানতে পারেন, এ কাজে স্ত্রীদের সহযোগিতা করা দরকার। আর পুরুষেরাও অনেক সময় এরকম হন, এটা পুরুষদের বিষয়ে বলা দরকার, যদিও দর্শক প্রশ্ন করেননি। যেমন পুরুষ দিনই দাওয়াতের জন্য, আন্দোলনের জন্য, তলবের এলেমের জন্য তিনি স্ত্রী সন্তানকে রেখে যান আল্লাহর উপর ছেড়ে দিয়ে। জি, মনে করেন এটা তাওয়াক্কুল, অথচ স্ত্রী সন্তানের খেদমত একটা বিশেষ পর্যায়ে ফরজে আইন। স্ত্রী অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে ফরজে আইন। আমার পরিবার তো অন্য কেউ দেখতে পারবে না, কিন্তু দিনের কাজটা তো আরো কোনো ভাই করতে পারবে। এই জন্য স্ত্রী, পরিবার, পরিজনের দায়িত্ব পালন করা ফরজে আইন। আমি দিনের জন্য বেরোতে পারবো, কিন্তু ফরজে আইন অবহেলা করে বেরোতে পারবো না, এদিকে লক্ষ্য রাখতে হবে। অনেক সময় নফল দিনের জন্য দিনই দাওয়াত ফরজে কেফায়া, দিনই দাওয়াতের জন্য বাইরে যাওয়া এটা নফল, নফল নয়, দিনই দাওয়াত আমি দেব, আমি আশেপাশে দিতে পারি, এই জন্য আমাকে বাড়ি ছেড়ে যেতে হবে এটা জরুরি নয়। হ্যাঁ, বাড়ি ছেড়ে গেলে আমার কাজের একাগ্রতা বাড়বে, ভালো কিছু মানুষের সাথে থাকবে, এগুলো ভালো, কিন্তু এটা একেবারেই নফল ফরজের বিষয়। আর স্ত্রী সন্তানের দেখাশোনা, ভরণপোষণ, তারবিয়াত, সঙ্গ দেওয়াটা অনেক সময় ফরজে আইন পর্যায়ের, অনেক সময় নফল ফরজে। নফলটা অবহেলা করা যেতে পারে, কিন্তু ফরজে আইন পর্যায়েটা অবহেলা করা যায় না।